ক্রাইম ওয়ার্ল্ড প্রতিদিন দুপুর 12টায় শুধুমাত্র আর প্লাস গোল্ডে। দিস চ্যানেল ডাজ নট প্রমোট এনি ভায়োলেন্ট হার্মফুল অর ইললিগাল অ্যাক্টিভিটিস। অল কন্টেন্ট প্রোভাইডেড বাই দিস চ্যানেল ইজ মিন্ট ফর অ্যান এডুকেশনাল পারপাস অনলি। দক্ষিণ চব্বিশ পরগনার সোনারপুর রাজপুরের 15 নম্বর ওয়ার্ডের দিকে, কারণ সেখানে তৃণমূল কাউন্সিলরকে বিয়ের প্রস্তাব দিয়েছিলেন তৃণমূলেরই যুব নেতা, কিন্তু বিয়ের প্রস্তাবে রাজি হননি ওই কাউন্সিলর এবং তার প্রতিবাদে তার বাড়িতে গালিগালাজ, বাড়ির সামনে গালিগালাজ করছেন ওই যুব নেতা, তেমনটাই অভিযোগ জানিয়েছেন তৃণমূলের ওই কাউন্সিলর। যদিও পুরো অভিযোগ অস্বীকার করেছেন তৃণমূলের ওই যুব নেতা। আর এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক কোন্দল শুরু হয়েছে এবং ইতিমধ্যে এই ঘটনা নিয়ে বিভিন্ন জায়গা থেকে প্রতিক্রিয়াও আসতে শুরু করেছে। ঠিক কি ঘটনা ঘটেছে আমরা আরো একবার জানবো। বিশ্বজিৎ নস্কর রয়েছেন টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, বিশ্বজিৎ শুনতে পাচ্ছো? আমরা কথা বলবো, তবে তার আগে আরো একবার আপনাদেরকে জানাচ্ছি, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কাউন্সিলরকে হুমকি, বাড়িতে মদ্যপ অবস্থায় গালিগালাজের অভিযোগ তৃণমূল যুব নেতার বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ায় সরব রাজপুর সোনারপুর 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর, সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি কাউন্সিলরের পাল্টা যুব তৃণমূল নেতা প্রতীক দের অভিযোগ। এলাকায় উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলে দলের কাছে পাল্টা অভিযোগ, নেতা নেত্রীর ব্যক্তিগত কোন্দলে বেকায়দায় দল। বিশ্বজিৎ নস্কর রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, ঠিক কি ঘটনা ঘটেছে আরো একবার জানতে চাইছি। আমাদের সঙ্গে যোগাযোগ বিচ্ছিন্ন হচ্ছে। আরো একবার আপনাদেরকে জানাই, বিয়ের প্রস্তাবে রাজি না হওয়ায় কাউন্সিলরকে হুমকি, বাড়িতে মদ্যপ অবস্থায় ডেকে নিয়ে গিয়ে গালিগালাজের অভিযোগ তৃণমূল যুব নেতার বিরুদ্ধে। সোশ্যাল মিডিয়ার সরব সোনারপুর রাজপুর 15 নম্বর ওয়ার্ডের তৃণমূল কাউন্সিলর, সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েও কথা রাখেননি ওই কাউন্সিলর, তার বিরুদ্ধে পাল্টা অভিযোগ জানিয়েছেন তৃণমূলের যুব নেতা প্রতীক দে। এলাকার উন্নয়ন নিয়ে প্রশ্ন তুলে দলের কাছে পাল্টা অভিযোগ করেছেন কাউন্সিলর, নেতা নেত্রীর ব্যক্তিগত কোন্দলে বেকায়দায় দল। বিশ্বজিৎ নস্কর রয়েছেন টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, ঠিক কি ঘটনা ঘটেছে আরো একবার জানবো। দেখো, শুনেছেন এখানে, দেখো গতকালের দিকে 15 নম্বর কাউন্সিলর পাপি হান্নারের সঙ্গে যে রাজপুর টাউন তৃণমূল যুব কংগ্রেস সকলের প্রতিনিধির সঙ্গে মধ্যে যে একটা গন্ডগোল, সেটা কিন্তু এক প্রকার আলোড়ন সৃষ্টি করেছে। দেখো দেখো যেখানে কিন্তু এদের মধ্যে কিন্তু এই কাউন্সিলর পাতিওয়াল্লার হওয়ার আগে থেকে কিন্তু ব্যক্তিগত সম্পর্ক পর্যায়ে ছিল, সেখানে তারা কিন্তু বিভিন্ন জায়গায় ঘুরতে যেত বা এরকম ধরনের যেটা খবর পাওয়া গেছে। এবং দেখো যিনি যেটা এই যেটা দেখো এই যে প্রতীক দে, ইনি কিন্তু বেশ কিছু ব্যাপারে সাংবাদিকদের প্রশ্ন উত্তর এড়িয়ে যান এবং তিনি যেটা জানায় দল কখন তদন্ত করবে সেই অপেক্ষাটাই রয়েছেন বলে তিনি এটা আবার একই কথা জানিয়েছেন। তাকে তার সাথে আমরা যোগাযোগ করবো। তারপরে দেখো তিনি কিন্তু এর আগে সম্পূর্ণ মদ্য অবস্থায় তার লোকজন নিয়ে যে বাড়িতে ঢুকে তার বাবা মা দাদাকে গালিগালাজ করেছেন এই প্রতীক, সেখানে কিন্তু এই যে পাতি হাল্লা তিনি কিন্তু অনেকটাই আমি জানি না যে পৌরমাথা হিসেবে মানুষের কাজ করতে গেলে, কোনো নেতৃত্বর সাথে কোনো বিবাহ বন্ধনে আবদ্ধ হওয়া আবশ্যিক কি না, এইসব বিষয়ে আমি প্রতিবাদ করতে গেলে এই প্রতীক কুমার দে সহ তার কিছু সঙ্গীরা আমাকে ওয়ার্ড থেকে বের করে দেওয়ার হুমকি দেয় এবং আমি তারপরেও তাদের এই সমস্ত বেআইনি কাজগুলোকে সমর্থন না করায় তারা প্রত্যেক দিন রাত্রে এসে আমার বাড়ির সামনে গালিগালাজ করতে থাকে এবং আমাকে পদত্যাগ করতে বলে। রাজপুর সোনারপুর পৌরসভার 15 নম্বর ওয়ার্ড, যা একটি পিছিয়ে পড়া ওয়ার্ড, সেই ওয়ার্ডের উন্নয়নের কাজ যেখানে বিপুলভাবে চালিয়ে যাওয়ার কথা, সে সকল নেতৃত্ববৃন্দ এবং কর্মীরা, আদৌ তারা কর্মী কিনা সে বিষয়ে আমার যথেষ্ট সন্দেহ রয়েছে। ভালোবেসেছে এবং বিপুল সংখ্যক ভোটে আমাকে জয়যুক্ত করেছে তাদের হয়ে কাজ করার জন্য, তাদের জন্যই কাজ করার জন্য, সেই কাজ সেই পরিষেবা মানুষকে আমি দিতে পারছি না, এমনকি আমি আমার বাড়ি থেকে বেরোতেও পর্যন্ত পাচ্ছি না।
এমন ভাবে আমাকে ঘরবন্দি করে রাখা হয়েছে, আমাকে বিভিন্ন রকম ভাবে হুমকি ধমকি দেওয়া হয়েছে। কি ধরনের হুমকি এবং থ্রেট আপনি পাচ্ছেন? এখন এই মুহূর্তে আমাকে যেটা বলা হচ্ছে যে তাদের সঙ্গ দিতে হবে, যারা হুমকি দিচ্ছে হয় তাদেরকে সঙ্গ দিতে হবে, তারা যেটা বলছে, তারা যে অনৈতিক কথাবার্তাগুলো বলছে, অমূলক কথাবার্তাগুলো বলছে, সেই কথাবার্তাগুলো হয় মেনে নিতে হবে, আর নয়তো আমাকে পদত্যাগ করতে হবে, এক। আর দুই হচ্ছে যে আমি যদি বেরোই আমাকে ফিজিক্যালি অ্যাটাক করা হবে বিভিন্ন রকমভাবে, সেটা আমি দলীয় সাংগঠনিক কোনো কাজ করতে বেরোই বা আমি কোনো প্রশাসনিক কাজ করতে বেরোই, সেটা সময় আমাকে ফিজিক্যালি অ্যাটাক করা হবে। আর এমনিতে যখন আমি এই সমস্ত বিষয়বস্তুকে উপেক্ষা করে, শুধুমাত্র এখন এই মুহূর্তে দাঁড়িয়ে উপেক্ষা বলবো না, আমি প্রথম দিকটা চেষ্টাও করেছিলাম যে এই কথাগুলোতে কান না দিয়ে, কর্ণপাত না করে আমি বেরোনোর চেষ্টাও করেছিলাম, এবং আমার যেখানে কার্যালয়গুলো রয়েছে সেখানে আমি বসে, যেরকম আমি মানুষকে, সাধারণ মানুষকে পরিষেবা দিয়ে থাকি, সেখানে আমি বসার চেষ্টা করেছি সেই জায়গাটায় দাঁড়িয়ে। আমাকে আমার সামনেই একদম তালাচাবি মেরে দিয়ে বলা হয়েছে যে এখানে বসা যাবে না। বক্তব্য আমরা শোনাচ্ছিলাম আপনাদের, এবং যিনি অভিযোগ করেছেন তৃণমূল কাউন্সিলর, পাশাপাশি সিসিটিভির ফুটেজ, যাকে যেখানে দেখা যাচ্ছে যে তার বাড়ির সামনে গালিগালাজ করছেন বেশ কয়েকজন, তাকে হুমকি দেওয়া হচ্ছে, সেই সিসিটিভির ফুটেজটা একবার দেখাবো আপনাদের। তৃণমূল কাউন্সিলরকে হুমকি, বাড়িতে ঢুকে গালিগালাজের অভিযোগ, আমরা যাবো আপনাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর রয়েছেন আমাদের সঙ্গে টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, যেমনটা জানাচ্ছিলেন এবং পাপিয়া হালদার তার বক্তব্য আমরা শোনাচ্ছিলাম, তিনি বলছেন তিনি রীতিমতো ভয়ে রয়েছেন, বাড়ি থেকে বেরোতে ভয় পাচ্ছেন, এবং সেই সিসিটিভি ফুটেজ আমরা দর্শকদের সামনে তুলে ধরছি। পাপিয়া হালদার তৃণমূল কাউন্সিলর তার বাড়ির সামনে কার্যত বাইকে করে আসছেন তৃণমূল যুব নেতা, এবং যেমনটা জানাচ্ছিলেন যে পাপিয়া হালদার যে প্রতীক দে এবং তার অন্যান্য যারা সঙ্গী সাথীরা রয়েছেন তারা বাইকে করে এসে তার বাড়ির সামনে রীতিমতো একটা গালিগালাজ, একটা অপ্রীতিকর পরিস্থিতি তৈরি করছিলেন। বিশ্বজিৎ, দেখো একদম, দেখো সেখানে কিন্তু গতকালের এই ঘটনায় কিন্তু ওই সোনারপুর রাজপুর টাউন এলাকায় কিন্তু খানিকটা বিশেষ করে পুরনমল এলাকায় একটা উত্তেজনা, যেখানে দেখো এই যে পাপি হল্লা পুরনমল যে নতুন তিনি কাউন্সিলর তিনি ভোটে যেটা জিতেছিলেন, কিন্তু দেখো যেটা প্রতীকদের যেটা জানায় কিন্তু তার হচ্ছে পাপি হালদার তার সাথে বেশ কিছুদিন ধরে তার মধ্যে তার সাথে ভুলিমানো হয় না, যার কারণে এই প্রতীকদের কিন্তু তার ঢুকতে দিত না, তার বাড়িকে হুঁশিয়ারি দিত, হুমকি চমকি দিত, এবং কিছু লোকজন নিয়ে মন্ত্রবস্থা তার বাড়িতে হুমকি দিত, তার বাবা মাকে অস্তম্ভ বাসায় যে গালিগালা দিত। কিন্তু দেখো এই যে পাপি হালদার তিনি কিন্তু অলরেডি থানায় তিনি অলরেডি অভিযোগ দায়েরও করেছেন এবং পুলিশ অলরেডি তদন্ত শুরু করেছে, তবে দেখো সেটা প্রতীকদের তিনি যেটা জানায় তিনি কিন্তু তৃণমূল নেতৃত্ব কবে এইটা নিয়ে তার হচ্ছে তদন্ত করে সেই অপেক্ষায় তিনি রয়েছেন, এবং দেখো পাপি হালদার তিনি খানিকটা হয় আমরা কথা বলবো তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদারের সঙ্গে, তবে তার আগে আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর রয়েছেন টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, কিছু একটা জানাচ্ছিলে। বিশ্বজিৎ, দেখো এই পাপি হালদার সঙ্গে কিন্তু তার সাথে এই প্রতীকদের একটা একটা ব্যক্তিগত সম্পর্ক ছিল এক সময়, কিন্তু সেই ব্যক্তিগত সম্পর্কটা তার কাউন্সিলর হওয়ার বেশ কিছুদিন পরে থেকে কিন্তু তাদের সাথে একটা সম্পর্ক স্থির করে প্রতীকদের যেটা জানায়, কিন্তু তার সাথে কিন্তু ও অনেক সম্পর্ক আস্তে আস্তে তার দিকে যে অভিযোগটা আপনি করছেন, ঠিক কি ঘটনা ঘটেছিল, কোন পরিপ্রেক্ষিতে এই অভিযোগটা করছেন, আপনার কাছ থেকে জানতে চাইছি। দেখুন, আমি ইতিমধ্যেই আমার ফেসবুক প্রোফাইলে, আমার ফেসবুক পেজে ভিডিও বার্তার মাধ্যমে সকলকে আমি জানিয়ে দিয়েছি যে কোথা থেকে সূত্রপাত এবং কি বিষয়বস্তু এবং কোন কোন বিষয়ে আমার অভিযোগ মূলত সেটা। দেখুন, ব্যক্তিগত একটা তো চাহিদা রয়েছেই তার, এবং সেটা আমি বিভিন্ন সময় বিভিন্নভাবে নাকচ করেছি, কিন্তু সেটা সে এখন অস্বীকার করছে। তো
সেটা তারই তার কাজ, তার যেরকম কাজ যে সে প্রত্যেকবারই সমস্ত কিছু করার পরে অস্বীকার করবে, তো তার জন্য আমি বুঝেছিলাম সেই বিষয়টা, আমি এবং আমার পরিবার যেহেতু বিষয়টাতে ভুক্তভোগী ছিল, আমার পরিবার বুঝতে পেরেছিল বলে তাকে সহ তার কিছু সঙ্গী সাথীকে আমার বাড়িতে ডেকে তাকে বোঝানো হয়েছিল এবং তাকে বলা হয়েছিল যে যদি এরপর থেকেও বাইরে তার বউ বলে, প্রতীকদের বউ বলে বা হবু বউ বলেও যদি প্রচার করা হয় তাহলে কিন্তু একটা আইনি পদক্ষেপ আমার পরিবারের পক্ষ থেকে নেওয়া হবে। সেটা যখন বলা হয় ঠিক তার পরের দিন সকাল থেকেই এই ঘটনাগুলো ঘটতে শুরু করে, তার পরের দিন সকাল থেকেই আমি যখন ওয়ার্ড অফিসে যাই কাজ করতে, যেরকম যে কার্যালয়গুলোতে বসে আমি মানুষকে পরিষেবা দিয়ে থাকি, সেই সমস্ত জায়গায় যখন আমি যাই সেই জায়গাগুলোতে তালাশাবি দিয়ে দেওয়া হচ্ছে এবং আমাকে বলা হচ্ছে যে না, ঢুকতে দেওয়া যাবে না, পরিষেবা দিতে দেওয়া যাবে না। সাধারণ মানুষের ইনকাম সার্টিফিকেট থেকে শুরু করে রেসিডেন্সিয়াল যেগুলো সাধারণ নাগরিক পরিষেবা সেগুলোও দেওয়া যাবে না, কেন? প্রতীকদার বারণ আছে, ওয়ার্ড অফিস খুলে দেওয়া, তালাশাবি খুলে দেওয়া, প্রতীকদার বারণ আছে। আমি দুটো বিষয় আপনার কাছে রাখতে চাইছি বাপিয়াদি, একটা হচ্ছে আপনার বিরুদ্ধে অভিযোগ করছে প্রতীকদের, আপনি সম্পর্কে প্রতিশ্রুতি দিয়েও সেই কথা রাখেননি, এটা প্রতীকদের অভিযোগ। পাশাপাশি আপনাদের দুজন, দুজনেই দুটো পদে রয়েছেন জনপ্রতিনিধি, আপনাদের মধ্যে ব্যক্তিগত সম্পর্ক কোথাও গিয়ে দলের উপরে তো প্রভাব পড়ছে, যারা জনপ্রতিনিধি এই ধরনের কাজ করবে সাধারণ মানুষ গোটা বিষয়টাকে কিভাবে দেখবে? না দেখুন, জনপ্রতিনিধি এই ধরনের কাজ করবে বলে আপনি কি বা আপনারা কি বোঝাতে চাইলেন আমি বুঝতে পারলাম না। তবে দেখুন, দলের ভাবমূর্তি নষ্ট আমি কিন্তু করছি না, আমি কোনোরূপ করার চেষ্টা করেছি না করছি। দেখুন, দল বলে নয়, আমি মনে করি, আমি নিজে ব্যক্তিগতভাবে মনে করি যে এটা মানুষ বিশেষে প্রযোজ্য, এক একটা মানুষের চিন্তা ভাবনা, এক একটা মানুষের চাহিদা, তার চাহিদা অনুযায়ী তার কাজকর্ম বিভিন্ন রকম হয়। সেই মানুষটাও যদি দলের ভালো বুঝবে এবং দলের ভাবমূর্তিটা ঠিক রাখার চেষ্টা করতো তাহলে তার এইরকম এই ধরনের বিকৃত চাহিদা হতো না, এই ধরনের ভুলভাল কাজকর্ম হতো না এবং সে এই জিনিসগুলো ঘটাতে পারতো না। একটা মহিলাদের, যেখানে আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী এবং আমাদের দলের দলনেত্রী হচ্ছে একজন মহিলা, সেই মহিলাদের সম্মান নিয়ে গভীর রাত্রেবেলা মদ্যপ অবস্থায় গিয়ে তার বাড়ির সামনে গালিগালাজ করা, এটা কি ধরনের দলের মান সম্মান রাখা? সে তো দল দলের কথা যদি ভাবতো, সে যদি সে নিজেও সব সময় ব্যক্তি স্বার্থটাই দেখে বলেই, দলের কথা ভাবেনি বলেই, কারোর কথাই ভাবেনি বলেই সে এই কাজকর্মগুলো করতে পেরেছে। একটা বিষয় আপনি কি, আমি, হ্যাঁ বলুন বলুন। হ্যাঁ বল, তো আমি এই জায়গায় এখন মানে রীতিমতো বলতে পারেন আমি ভীষণভাবে ভীতিগ্রস্ত, শুধু তাই না আতঙ্কিতও রয়েছি। মানে বাড়ির বাইরে বেরোলেই একটা হুমকি দেওয়া হচ্ছে যে বাইরে বেরোনো যাবে না, কোন রকম কোন কাজকর্ম তো করাই যাবে না, বাইরেও বেরোলে সেটা দলীয় কোনো কাজকর্ম করি, কোনো প্রশাসনিক কাজকর্ম করি, যাই করি না কেন বাইরে বেরোলেই আমাকে মোটামুটি কাউকে দিয়ে তুলিয়ে নিয়ে যাওয়া হবে, ভিড়ভাট্টার মাঝখানে তুলিয়ে নিয়ে গিয়ে বলা হবে যে বিরোধী দল এই কাজটা করেছে। দলের উদ্বোধন সেই ধরনের হুমকিও, এটা আমি মোটামুটি দেখুন এমনিতেও তো আমি মানসিক ভাবে এবং শারীরিক ভাবে প্রচন্ড ভেঙে পড়েছিলাম, আমার মাইল্ড অ্যাটাক হয়েছিল, তো তার জন্য আমি সশরীরে বেরিয়ে গিয়ে কারোর সাথেই, টু বি অনেস্ট, আমি কারোর সাথেই দেখা করতে পারি সশরীরে, কিন্তু ফোনে যতটা যোগাযোগ করা সম্ভব হয়েছে আমি জানিয়েছি এবং দলের পক্ষ থেকে সর্বসম্মত ভাবে আমাকে বলা হয়েছে যে পাশে থাকবে, সেই আশ্বস্তটা করা হয়েছে, আশ্বাসটা দেওয়া হয়েছে। অনেক ধন্যবাদ পাপিয়াদি আমাদের সঙ্গে কথা বলার জন্য। আমরা কথা বলছিলাম তৃণমূল কাউন্সিলর রাজপুর সোনারপুর 15 নম্বর ওয়ার্ডে তৃণমূল কাউন্সিলর পাপিয়া হালদার ছিলেন আমাদের সঙ্গে, এবং একজন মহিলা হিসাবে তিনি নিরাপত্তাহীনতা ভুগছেন, নিরাপত্তাহীনতায় ভুগছেন এবং তিনি যথেষ্ট ভীত, তিনি বাড়ি থেকে বেরোতে পাচ্ছেন না, তেমনটাই জানালেন পাপিয়া হালদার। আর প্লাস নিউজকে অন ইয়ার তিনি জানালেন এবং যে অভিযোগটা করা হয়েছে তার বিরুদ্ধে বা তাকে যে হুমকি দেওয়া হচ্ছে সেটাও তিনি জানালেন, এবং প্রতীক দে তার যে সঙ্গীদের নিয়ে এসে তার বাড়িতে রীতিমতো হামলা চালাচ্ছে, তার বাড়িতে গালি গালাজ করছে, একটা অপ্রীতিকর পরিস্থিতির তৈরি করার চেষ্টা করছে, গোটা বিষয়টা তিনি যথেষ্ট ভীত সন্ত্রস্ত ট্রমাটাইজড হয়ে রয়েছেন, তেমনটাও জানালেন আর প্লাস নিউজকে পাপিয়া হালদার। আমি যাবো আমাদের প্রতিনিধি বিশ্বজিৎ নস্কর রয়েছেন টেলিফোন লাইনে। বিশ্বজিৎ, তুমিও শুনলে পাপিয়া হালদার ঠিক কতটা ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছেন বিশ্বজিৎ? একদম ঠিক কথা, এটা তিনি কিন্তু সাংবাদিকদের প্রশ্নের উত্তরে যখন তাকে বক্তব্য নেয় একই কথা বলছে, তিনি হচ্ছে এলাকার জনপ্রতিনিধি, তার কিন্তু কাজ করতে হবে, বিভিন্ন লোকজন তার সেখানে আসছে অফিসে, তাদের আগে দেখতে হবে, তিনি কিন্তু সেটাই করতে পারছে না। এবং তিনি আজ থেকে শুধু এটাও বলেন যে আমি তাদের
তারাই আমাকে আছে জিপিএম দিতে, তারা কিন্তু তাদের যে কাজকর্মগুলো সেগুলো করতে পারছে না, আমাকে অফিসে যেতে গেলে বাধা দিচ্ছে, অফিসে সেখানে কিন্তু আমি যে ঘরে বসে সেই ঘরে বসতে দেওয়া হচ্ছে না, এবং সেখানে বসে প্রতিদিন নাম করে বলছে তিনি আসতে বারণ করেছে আপনি বাড়ি চলে যান, এইভাবে তাকে কিন্তু অনেকবার চেষ্টা করেছে, এবং দেখো তার তিনি কিন্তু শত দিয়ে একদম তিনি সেটাও বক্তব্য দিয়েছেন, শত দিয়ে তিনিও যেতে পারছে না কোথাও, তাকে কিন্তু ফোনের মাধ্যমে তিনি সবার সঙ্গে যোগাযোগ করছেন, আমরা একটু আগে তার সঙ্গে ফোনে যোগাযোগ করি, তিনি কিন্তু সেই একই কথাই বলেছেন, তার কিছুদিন আগে কিন্তু এই ঘটনায় ছিল সে অনেকটা পুরোপুরি ভেঙে পড়েছে, এবং সেখানে দেখো তার একটা মাইল একাগ্র হয়েছিল, সেই কারণে কিন্তু তিনি যথেষ্ট ভেঙে পড়েছে, কিন্তু তৃণমূল নেতৃত্ব তার পাশে আছে, তারা দেখছে ঘটনাটা। সৃষ্টি করার চেষ্টা করেন, যে ঘটনাকে কেন্দ্র করে রীতিমতো ভীত সন্ত্রস্ত হয়ে রয়েছেন রাজপুর সোনারপুরের 15 নম্বর ওয়ার্ডের কাউন্সিলর পাপিয়া হালদার, এবং তিনি আর প্লাস নিউজ কে অন এয়ার জানিয়েছেন তিনি ভীতু ট্রমাটাইজড, তার একটা মাইল্ড অ্যাটাক হয়েছিল, বাড়ি থেকে তিনি বেরোতে পারছেন না, বাড়ি থেকে বেরোলে তাকে তাকে তুলে নিয়ে যাওয়া হবে তেমন হুমকিও দেওয়া হয়েছে। সিসিটিভির ফুটেজ সুপার এক্সক্লুসিভ আর প্লাস নিউজের পর্দায় আপনাদের সামনে আমরা রাখছি।